কে বলতে পারে
ভারবে যে ফর্মটা ব্যবহার করছে সেটা হচ্ছে সূর্যের প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, সূর্য পূর্ব দিকে ওঠে, ধরো আমরা রাত্রে ঘুমাই, সে প্রতিদিন স্কুলে আসে, যে সবটা নিয়মিত হয়, প্রতিদিন হয়, রেগুলারলি হয়, সাধারণভাবে সেই কাজগুলো বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্টে ব্যবহার করি। এটা কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে। ছাত্ররা পড়াশোনা করে, ছাত্ররা পড়াশোনা করে, এটা সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট। আর শোনো, প্রেজেন্ট টেন্সে চারটে ভাগ চলে গেছে, এখন বড় হয়ে গেছে, এখন ওই চারটের মধ্যে কোনটা বলতে হবে? আর প্রেজেন্ট বাচ্চাদের মতো প্রেজেন্ট পাস বললে হবে, ঠিক আছে? সাধারণত বর্তমান কালে কোন কাজ হয় বা হয়ে থাকে বোঝালে বা নিয়মিত হয় বোঝালে, অভ্যাসগত ভাবে হয় বোঝালে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, বা সেই সময় বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি। লিখে নেওয়া হয়েছে তাহলে কখন ব্যবহার হয় এটা বোঝাতে গেলে আমরা কি লিখবো? সাবজেক্টের পরে ভাবের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করাটাই হচ্ছে আমাদের এই ভাবকে
সিঙ্গুলার নাম্বার মানে একটা বোঝায়, দি বয় কথাটা থার্ড পারসন
person singular. If the voice, third person plural. Clear? The bird, third person singular. The birds, third person plural. বাক্য ব্যবহারে বাক্য লেখার সময় বা ভাগ্য ব্যবহারের সময় তোমাকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। কিরকম? ধরো দি বয় প্লে, দি বয় প্লেজ, প্লেজ যখন, কিন্তু দা বয়েজ প্লে। এখানে কোনো এস গ্রুপ নেই, দেখো তাহলে এই বি বয়টা থাকতো সিঙ্গুলার নাম। ঠিক আছে, তুমি বুঝে নিতে পারো, ভাবতেই পারো কেন এসটা এই ভাগ থেকে এখানে চলে এসেছে বলা যায়, কিন্তু এটা কোনো নিয়ম নয়, তবুও আমরা বোঝার জন্য বলতে পারি। ঠিক আছে, আগে বোঝো, সবাই কি বোঝো, আগে বোঝো, হ্যাঁ তারপর লিখবে কি বলেছে বুঝেছো তুমি সেটা। আচ্ছা তাই কাল যদি বুঝে থাকো তাহলে বলো রাম গো হবে না গো যাবো, রামের নাম তার কথা শুনে নাম তাহলে নাম গো যাবো। ঠিক আছে, আর একটা আপনার পরস্পর লিখবে, এবার বলো রাম অ্যান্ড রীতা গো হবে না গো যাবো, হ্যাঁ ঠিক বলো, এটা হবে আর এই হচ্ছে খতরনাক নিয়ম। এখন হ্যাঁ এখন যতটা সোজা ভাবছো লেখার সময় দেখবে মনে থাকবে না, হ্যাঁ সময় মনে থাকতে তাই বলে এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস। লিখে নেবেন যারা যারা হচ্ছে লিখে না, ঠিক আছে লিখে নে, লিখে দিলে এবারে খাতায় লিখে দেবো, নিজের ব্রেনে লেখো আর মনে লেখো, চোখ বন্ধ করে একবার ভাবো পুরো জিনিসটা পড়ে লেখা, তুমি ভাবো এটা কিন্তু পড়ার একটা পদ্ধতি, বুঝতে পেরেছো? চোখ বন্ধ করে ভাবো কি বোঝানো হলো, এই একটা লাইন যদি ভালো করে বুঝতে পারো বাকিগুলো আস্তে আস্তে করে হয়ে যাবে। ঠিক আছে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ভাবো পুরো মনের চোখে, মনের পর্দায় ঘোরে ছবিটা, আমার কথাটা মনটা অনুভব করো, হ্যাঁ অনুভব করো, এটা একটা পড়ার পদ্ধতি বটে। চোখ বন্ধ করো, হ্যাঁ পুরো চোখ বন্ধ করে ভাবো, বেরোবো সেটা করে অনেক
était avec vous, vous avez soutenu avec. Avec les églises, avec. Et l'église passe tellement avec beaucoup de plaisir. Il n'a pas fait une église à l'église. Il ne veut pas dire qu'il y a une église qui voulait que ça ne soit pas. তাই 218টার উপর ভিডিও আছে প্রতিদিনই ভিডিও দিচ্ছি তো ভালো ভিডিও আসছে স্যার আমার সাবস্ক্রাইবার কত আইছে না না ছি কালকে 47 ছিল কালকে 45 হয়ে গেল তারপর দেখি আর বলবলা সকালবেলা দেখি 250 হয়ে গেছে মানে কি দেখছে তো মিলিয়ন হয়ে গেছে হ্যাঁ মাঝে আমি নভেম্বর মাসটা একটু বন্ধ ছিল ও তুমি ভিডিও না দিলে কিছু হবে না ঠিক আছে তোমরা সিম্পল প্রেজেন্টেশনে কটা দেবো 10টা বাক্য তৈরি করো ঠিক আছে যারা করবে আমি হাতে দেখে দেবো তাহলে ঠিক আছে হয়ে গেছে স্যার ভাই দিকে সাবস্ক্রাইব করো যে করো ওটা বড় কথা না বড় কথা তুমি শিখছো কিনা শেখো শেখো